হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সাবিকন্যার, আমার চ্যানেল সাবিকন্যার ব্লগসে আবারও চলে আসলাম। সকাল সকাল এক কাপ কফিতে চুমুক দিয়ে সকালটা স্টার্ট করলাম। তো সকালের ভিউটা দেখতে ভালোই লাগে, আর সীমিত বাতাসে যেন মন জুড়িয়ে গেল। তারপরে কাজে শুরু করে দিলাম। সারা দিন কাজের উপরেই থাকতে হয়, নিজেকে মনে হয় একটা রোবট। অনেকদিন টানা বৃষ্টির পরে বেশ একটু রোদরে উঠিয়েছিল, মিষ্টি রোদ, তবে অনেক বেশি তাপ। তো অনেক অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল, আমার সাথে কিন্তু আমার হেল্পিং হ্যান্ডও ছিল। চলে গেলাম দুপুরে রান্নাবান্না করার জন্য, আর রান্নাবান্নার মেইন মেনুটাই আজকে শেয়ার করব। সবগুলো রান্নাবান্না শেয়ার করলে দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যায়, সো সেক্ষেত্রে এমনিতেই ভিডিওটা কেউ দেখবে না আর আপনারাও বোরিং ফিল করবেন। এখানে সকালবেলা খাওয়া দাওয়ার পরে কিছু থালা বাসন ছিল, ধুয়ে নিলাম, আর সকালে বাচ্চাদের দিয়ে আসলাম স্কুলে। স্কুলে দিয়ে আমার এই যে কাজবাজ শুরু হয়ে গেল। তো যেটা বলতেছিলাম যে নিজেকে রোবট মনে হয়, সত্যি আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের মনে হয় নিজেকে রোবটই মনে হয়, কারণ সারা দিন টুকটাক করে কাজ করতে করতে একদম মানে দিন শেষে নিজেকে ক্লান্ত লাগে। তারপরও শুয়ে থাকতে ভালো লাগে না, কারণ ঘরের কাজ যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় কি যে সব কিছুই এলোমেলো। সে যাই হোক না কেন, এখানে আমি রান্না করব ডাটা, আর ডাটা কিন্তু এখন নতুন উঠেছে বাজারে, তো আমাদের এখানে নতুনই উঠেছে, সেক্ষেত্রে ডাটাটাই রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো এই তো এখানে আমি ডাটাটা প্রথমে একটু ভেজে নিচ্ছি, একটু এপিটুপিট করে ভেজে নিলে ডাটাটা খেতে ভালো লাগে। আর এখানে লবণ দিচ্ছি, ইনগ্রেডিয়েন্টস স্বাভাবিক মশলা যেগুলো, আর ইলিশ মাছ রান্না করতে আমি হলুদ, মরিচ, পেঁয়াজ ছাড়া আর কিছু ইউজ করি না, সাথে লবণ অ্যাড করি আর তেল। তবে হ্যাঁ, ইলিশ মাছ কিন্তু অবশ্যই মাস্টার অয়েল দিয়ে রান্না করে ট্রাই করবেন, তাহলে ইলিশ মাছের স্বাদ, গন্ধ সব কিছুই অটুট থাকে। এই তো দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট, আর রান্নাটা বেশ মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন ঝোলটা আর কি গ্রেভিটা একদম পাতলা পাতলা, কম মশলায় এভাবে ইলিশ মাছের ঝোল দিয়ে খেতে ভালোই লাগে ভাত। আপনার ভাইয়াকে আজকে রিভিউ দেওয়াবো, তো সেক্ষেত্রে আমি তাকে ভাত বেড়ে দিলাম যে নাও ভাত খাও। সে বলতেছিল যে কেমন একটা প্লেটে দিয়েছো, সো একটু ভালো প্লেটে দিতে পারতো। আমি বললাম যে ঠিক আছে, ন্যাচারাল লাইফ দেখাচ্ছি, কোনো প্রবলেম নেই, তুমি খাও। তো এই তো আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, সেটা হোক পেজ কিংবা চ্যানেল। তো তরকারিটা কিন্তু বেশ হয়েছিল আজ, এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।